অবহেষত যুদ্ধ বিরতির দিকে ইসরায়েল ব্যাপক উৎকণ্ঠা ব্যাপক জল্পনা কল্পনার মাজতে অবহেষত যুদ্ধ বিরতির দিকে আগবাড়িছে ইসরায়েল ইসরায়েল হামাসর যুদ্ধর 47টা দিনত এক বৃহৎ অগ্রগতি যুদ্ধর এটা বৃহৎ খবর ডাঙর খবর যুদ্ধভূমি গাজা স্ট্রিপ আর ইসরায়েলর যে অবহেষত যুদ্ধ বিরতির সম্মান হল ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে এই মুহূর্তত কিছু আগ্রহ প্রকাশ করেছে যুদ্ধবিরতির ক্ষেত্র চারিদিনের যুদ্ধবিরতির ক্ষেত্র চুক্তি সম্পন্ন হওয়ার পথত আর তার বিনিময়ত হামাসে মুক্তি করে দিব 50 জন পণবন্দীক শিশু মহিলা সহ প্রথম পর্যায়ত 50 জন পণবন্দীক মুক্তি করে দিব হামাসে আর তার বিনিময়ত ইসরায়েলের চারিদিনের যুদ্ধবিরতি এক ডাঙর খবর যুদ্ধভূমির এইখানি মুহূর্তর যে সময়ত শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতির কথা কই আহিছিল হামাসে আর তেনে সময়তে চারিদিনের যুদ্ধবিরতির ক্ষেত্র অনুমোদন ইসরায়েলের বুধবারে প্রকাশ পোৱা এটা আনুষ্ঠানিক বিবৃতিত কোৱা হৈছে যে ইসরায়েলের কেবিনেটে হামাসর সঙ্গে যুদ্ধবিরতির অনুমোদন জনাইছে যত উগ্রপন্থীয়ে রাখি থাক 50 জন পণবন্দীক মুক্তি করে দিয়ার কথা উল্লেখ করা হৈছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে তেওঁৰ মন্ত্রিসভা কোৱার পিছতে এই কথা প্রকাশ করা হৈছে যে 7 অক্টোবরের হামাসর আক্রমণত পণবন্দীসকলক মুক্তি করে দিয়ার চুক্তি গ্রহণ করাটো এটা কঠিন সিদ্ধান্ত কিন্তু ই এটা সঠিক সিদ্ধান্ত বলে কোৱা হৈছে উল্লেখযোগ্য যে ইসরায়েল সরকার প্রতিশ্রুতিবদ্ধ বা সংকল্পবদ্ধ যে যিকোনো প্রকারে পণবন্দীসকলক স্বগৃহলৈ উভতাই অনা হব এই ক্ষেত্রে যিসকল পণবন্দী হয়ে আছে তেওঁলোকৰ পৰিয়ালক এই প্রতিশ্রুতি প্রদান করেছে ইসরায়েলে যে অতি শীঘ্রেই মুক্তি করে অনা হব আর এই ক্ষেত্রে ইসরায়েল সরকার দায়বদ্ধ যার বাবে গাজা স্ট্রিপ ধ্বংস করে পেলওয়া হয়েছে বিগত 47টা দিনত এই পণবন্দীসকলক মুক্তি করার বাবে বিভিন্ন ক্ষেত্রত অভিযান চলালে বহু স্থানত অভিযান চলালে কিন্তু কটুয়ে এই সকল পণবন্দীক উদ্ধার করব পৰা নাই ইসরায়েল ডিফেন্স ফোর্সে এনেকুৱা গোপন স্থানত বন্দী করে রখা হয়েছে যি নেকি IDFএ তন্ন তন্নক অভিযান চলায়ও কোনো সংকুত্র উলিয়াব পৰা নাই আর অবশেষত এই চুক্তির দিকে আগবাড়িল ইসরায়েল এই সকল পণবন্দীক মুক্তি করবলে কেনেদরে মুক্তি করা হব এই সকল পণবন্দীক কারণ এফালে যদি 1400 লোক হত্যা করেছিল প্রায় 3000 হামাস সন্ত্রাসবাদীয়ে ইসরায়েলের ভূখণ্ডত প্রবেশ করে যাওয়া 7 অক্টোবরত গতিকে তার সমান্তরালক 1400 লোক হত্যার বন্দী করে নিছিল প্রায় 240 জনক লোকক গতিকে সেই লোকসলক এটা কেনেদরে মুক্তি করা হব জনাইছো যে প্রথম পর্যায়ত এটা সরু গোটত 50 জন মহিলা শিশু পণবন্দীক মুক্তি করে দিব হামাসে ইতিমধ্যে এই লক্ষ্যত উপনীত হওয়ার প্রথম পর্যায়ের রূপরেখাত অনুমোদন জনাইছে আর যার অধীনত কমে 50 জন অপহৃত বিশেষ মহিলা আর শিশু চারিদিনের ভিতর মুক্তি করে দিয়া হব বলে কোয়া হয়েছে যে সময়সাত যুদ্ধত আহিব নিস্তব্ধতা আর লগতে ইয়াকো কোৱা হৈছে যে প্রতি 10 জনক ইয়ার পরবর্তী সময়সাত প্রতি 10 জনক মুক্তি করে দিয়ার বিনিময়ত অতিরিক্ত এদিনক জিরণি লওয়া হব যুদ্ধর ক্ষেত্র এই কথাও ইতিমধ্যে উল্লেখ করা হয়েছে উল্লেখযোগ্য যে ইসরায়েলে পেলেস্তাইনী বন্দীসকলক মুক্তি করে দিয়া আর গাজাত অতিরিক্ত ইন্ধন আর সাহায্য প্রবেশকে ধরে সম্ভাব্য রেহাই সন্দর্ভত যেটু কথা উল্লেখ করা হয়েছে চুক্তির কথা বা বিবৃতির কথা উল্লেখ করা হয়েছে তাত এই বিষয়ে সদরি করা হওয়া নাই চুক্তিখনের উপর ভোটদানের পূর্বে নেতানেহুয়ে মন্ত্রিসভা কয় যে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনেওর সম্মুখত সৃষ্টি হওয়া এই পরিস্থিতি উন্নত করার ক্ষেত্র আর কম মূল্য যাতে অধিক পণবন্দীক অন্তর্ভুক্ত করবলে সক্ষম হয় এই ক্ষেত্রে সহায় করার কথাও উল্লেখ করে বেঞ্জামিন নেতানেহুয়ে যি নেকি সমগ্র নিরাপত্তা প্রতিষ্ঠানে ইয়াক সম্পূর্ণরূপে সমর্থন করা বলেও এই মুহূর্তে প্রকাশ করা হয়েছে আর এনেকা একটা পরিস্থিতিতে শেহতিয়াক ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে কৈছে যে পণবন্দী করে থাকা লোকসলক উদ্ধার করার ক্ষেত্র কিছু অগ্রগতি লাভ করেছে ইসরায়েলে আর এই ক্ষেত্রে দেশখনের উত্তর দিকত থাকা একটা সামরিক ঘাটিত বেঞ্জামিন নেতানেহুয়ে সেনাসকলক কয় যে অতি শীঘ্রেই একটা ভাল খবর আহিব আর এই ক্ষেত্রে দেশখনের উত্তর দিকত থাকা ইসরায়েলের একটা সামরিক ঘাটিত ইসরায়েলি সৈনিকক বেঞ্জামিন নেতানেহুয়ে কয় যে আশা করেছে অতি শীঘ্রেই একটা ভাল খবর আহিব কেনেকুৱা ধৰণৰ শর্ত আৰোপ কৰা হৈছে কেনেকুৱা ধৰণৰ শর্তৰ ভিত্তিত এই ধৰণৰ এটা পৰিবেশৰ সূচনা হ'ব য'ত নেকি 50 গৰাকী পণবন্দীক মুকলি কৰা হ'ব তাৰ বিনিময়ত কিমান সময় যুদ্ধবিৰতি কৰা হ'ব কেনেদৰে প্ৰতিটো দিনত কিমান ঘণ্টাকৈ যুদ্ধবিৰতি থাকিব সকলোখিনি কথাই উল্লেখ কৰা হৈছে চুক্তিত আৰু সেই মৰ্মে
উগ্রপন্থী সংগঠনসমূহৰ সূত্ৰই জনাইছে যে এই চুক্তিখন গাজা ষ্ট্ৰিপত স্থলভাগত সম্পূৰ্ণ যুদ্ধবিৰতি আৰু উত্তৰ অংশৰ বাহিৰে পেলেষ্টাইন ভূখণ্ডৰ ওপৰত ইজৰাইলী বিমান অভিযানৰ অন্ত পেলোৱাৰ কথা থাকিব লাগিব, য'ত এই অভিযান দৈনিক মাত্ৰ ছয় ঘণ্টাৰ বাবেহে স্তব্ধ হ'ব। আনহাতে হামাছ আৰু ইছলামিক জেহাদৰ এটা সূত্ৰই এটা প্ৰতিষ্ঠানৰ সন্মুখত কৈছে যে এই আংশিক চুক্তিত এফালে পণবন্দীৰ মুক্তি আৰু আনফালে পেলেষ্টাইনী বন্দীৰ মুক্তিৰ লগতে পাঁচ দিনৰ যুদ্ধবিৰতিৰ কথাও এই আংশিক চুক্তিত থাকিব বুলি সদৰি কৰিছে এটা প্ৰতিষ্ঠানক, হামাছ আৰু ইছলামিক জেহাদৰ এটা সূত্ৰই। আৰু সেই মৰ্মে কেনেকুৱা ধৰণৰ চৰ্ত আৰোপ কৰা হৈছে এই যি আংশিক চুক্তি, সেই মৰ্মে 150 পেলেষ্টাইনীক মুকলি কৰি দিব ইজৰাইলে। ইজৰাইলৰ কাৰাগাৰত বন্দী হৈ থকা 150 মহিলা আৰু শিশুক মুকলি কৰা হ'ব। এই সময়ছোৱাত কাকো গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰিব। গাজা ষ্ট্ৰীপত IDF-এ কাকো গ্ৰেপ্তাৰ কৰিব নোৱাৰিব বুলি উল্লেখ কৰা হৈছে। চুক্তিৰ অংশ হিচাপে 150 পেলেষ্টাইনী বন্দীক মুকলি কৰি দিয়া হ'ব বুলি হামাছে কয়। ইজৰাইলৰ কাৰাগাৰত বন্দী হৈ থকা 150 পেলেষ্টাইনী মহিলা আৰু শিশুৰ বিনিময়ত হামাছে 50 মহিলা আৰু 19 তলৰ শিশুক মুকলি কৰি দিব বুলি উগ্ৰপন্থী সংগঠনটোৱে বিবৃতিত প্ৰকাশ কৰিছে। আৰু বিবৃতিটোত কোৱা হৈছে যে দুয়োপক্ষই চিৰদিনৰ বাবে সকলো যুদ্ধ বন্ধ কৰিবলৈ সন্মত হৈছে আৰু সেই সময়ছোৱাত ইজৰাইলে গাজাত কোনো লোকক আক্ৰমণ বা গ্ৰেপ্তাৰ নকৰিবলৈ সন্মত হৈছে। হামাছে জনোৱা মতে 4 ভিতৰত দক্ষিণ গাজাত আৰু উত্তৰত দৈনিক 6 বাবে বিমান পৰিবহণ সম্পূৰ্ণৰূপে বন্ধ হ'ব। গাজাৰ সকলো অঞ্চললৈ মানৱীয় সাহায্য কঢ়িয়াই নিয়াৰ ক্ষেত্ৰত শ ট্ৰাকক অনুমতি দিয়া হ'ব বুলিও হামাছৰ সূত্ৰই প্ৰকাশ কৰিছে। গতিকে এনেকুৱা এটা পৰিস্থিতিত ইজৰাইলৰ তৰফৰ পৰা 4 যুদ্ধবিৰতিৰ ক্ষেত্ৰত কিছু আগ্ৰহ প্ৰকাশ কৰাৰ লগে লগে সমগ্ৰ বিষয়টো এতিয়া যুদ্ধৰ অৱসান ঘটাৰ দিশে আগবাঢ়িব নেকি, এনেধৰণৰ প্ৰশ্নৰ অৱতাৰণা কৰিছে। আৰু এই সময়ছোৱাত এটা কথা নিশ্চিত কৰিছে ইজৰাইলৰ তৰফৰ পৰা যে যাতে এইসকল পণবন্দীয়ে ঘৰলৈ উভতি যাব পাৰে এই সময়ছোৱাত, এই ক্ষেত্ৰত ইজৰাইল চৰকাৰ, IDF আৰু নিৰাপত্তা সেৱাই পণবন্দী সকলোকে ঘৰলৈ উভতি যোৱাৰ ক্ষেত্ৰত আৰু হামাছক নিৰ্মূল কৰাটো সম্পূৰ্ণ কৰিবলৈ আৰু গাজাৰ পৰা ইজৰাইল ৰাষ্ট্ৰৰ প্ৰতি কোনো ধৰণৰ যাতে ভাবুকি আহি নপৰে সেই কথা নিশ্চিত কৰিবলৈ যুদ্ধ অব্যাহত ৰাখিব বুলি কোৱা হৈছে। গতিকে এনেকুৱা এটা পৰিস্থিতিত যুদ্ধ 47 পাৰ কৰিলে বা 47 ভৰি দিলে, গতিকে এই সময়ছোৱাত এনেকুৱা ধৰণৰ যদি এটা আংশিক চুক্তি দিশে আগবাঢ়ে তেতিয়াহ'লে যুদ্ধ সাম কাটিব নে নাই, সেয়াও এটা প্ৰশ্ন। আৰু এইসকল পণবন্দীক পৰ্যায়ক্ৰমে মুকলি কৰাৰ পিছত এই যুদ্ধৰ পৰা আঁতৰি আহিব নেকি ইজৰাইল, কাৰণ ইজৰাইল শংকিত হামাছক লৈ যে হামাছৰ ফালৰ পৰা পুনৰ আক্ৰমণ সংঘটিত হ'ব পাৰে গাজা ষ্ট্ৰীপৰ পৰা ইজৰাইলত। গতিকে এই ক্ষেত্ৰত হামাছ নিষেধ কৰা যি অভিযান, এই অভিযান পৰৱৰ্তী সময়ছোৱাত কেনেদৰে আগবঢ়াই নিয়ে, অৱশ্যে এই ক্ষেত্ৰত 4 যুদ্ধবিৰতিৰ ক্ষেত্ৰত ইজৰাইলে আৰু শেহতীয়াকৈ কি ধৰণৰ স্থিতি প্ৰকাশ কৰে সেয়াও লক্ষণীয় হ'ব। মুঠৰ ওপৰত 150 পেলেষ্টাইনী বন্দী যি ইজৰাইলৰ কাৰাগাৰত বন্দী হৈ আছে, মহিলা শিশু, তেওঁলোকক মুকলি কৰি দিয়া হ'ব আৰু তাৰ বিনিময়ত 50 পণবন্দী যি 7 অক্টোবৰত ইজৰাইলৰ পৰা বন্দী কৰি লৈ গৈছিল গাজা ষ্ট্ৰীপলৈ, তেওঁলোকক মুকলি কৰি দিব হামাছে। এক কথাত হামাছে অৱশেষত সেয়াও মানিবলৈ বাধ্য হ'ল, হামাছে অৱশেষত নেগুৰ পেলাবলৈ বাধ্য হ'ল ইজৰাইলৰ সন্মুখত, ইজৰাইলৰ ওচৰত শিৰ নত কৰিবলৈ বাধ্য হ'ল হামাছ, যি সময়ত হামাছে এবাৰ পিছত আনবাৰ ইজৰাইলক সকীয়াই গৈছে, ইজৰাইলক এশিকনি দিয়া হ'ব, যি সময়ত ইছলামিক শক্তিসমূহ একগোট হৈছে, ইৰাণে সকীয়াই আহিছে হামাছক, ইৰাণে আমেৰিকাক সকীয়াই আহিছে, ইৰাণে হুথি সন্ত্ৰাসবাদী হুথি বিদ্ৰোহীক সহযোগ কৰি আহিছে যুদ্ধৰ ক্ষেত্ৰত, ইৰাণে হিজবুল্লাক সহযোগ কৰি আহিছে যুদ্ধৰ ক্ষেত্ৰত, তেনে সময়তে হামাছে শীৰ্ণত কৰিবলৈ বাধ্য হৈছে, কাৰণ গাজা ষ্ট্ৰীপ বিধ্বস্ত হৈ পৰিছে। গাজা ষ্ট্ৰীপত যি অভিযান চলি আছে, অবাধ গতি ধ্বংসযোগ্য চলি আছে, হামাছৰ সুৰংগ, হামাছৰ টানেলসমূহ ধ্বংস কৰি গৈছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চে, এতিয়া যেন অস্তিত্বৰ সংকটত ভুগিবলগীয়া হৈছে হামাছ, আৰু যাৰ বাবে অৱশেষত যেন শীৰ্ণত কৰিবলৈ বাধ্য হৈছে, আৰু সেইবাবে এটাৰ পিছত আনটো প্ৰস্তাৱ আগবঢ়াইছে। নিঃচৰ্ত সাপেক্ষ প্ৰস্তাৱৰ ক্ষেত্ৰত হামাছে যেন এই মুহূৰ্তত আপোচ কৰা পৰিলক্ষিত হৈছে, যি নেকি এতিয়া 50 পণবন্দীক মুকলি কৰি দিয়াৰ ক্ষেত্ৰত আগবাঢ়িছে হামাছ।